ভোট প্রচারে পাত্র সায়রে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের পদসভাকে ঘিরে চোর চোর স্লোগান উঠল। আর পদসভা থেকে পাল্টা চোর স্লোগান দিল বিজেপিও। এরপর একে অপরকে স্লোগানে পাল্টা স্লোগানে উত্তপ্ত হলো পাত্র সায়র। আর দুই দলকে শান্ত করতে বেগ পেতে হলো পুলিশ প্রশাসনকে। সৌমিত্রের হুঁশিয়ার তৃণমূলকে পাল্টা জানিয়েছে তৃণমূলও, দেখুন। পাত্রশায়ের বাস স্ট্যান্ডে বিজেপির একটি পদসভা অনুষ্ঠিত হয়, যে পদসভায় উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাসহ বেশ কিছু বিজেপি বিধায়ক। পথসভা শুরু হতেই 20 মিটারের মধ্যে বিজেপি প্রার্থী এবং কর্মী সমর্থকদের দেখে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক চোর চোর স্লোগান এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। এমনকি বিষ্ণুপুরের সাংসদ চোর এই ধরনের স্লোগানও দিতে থাকে তারা। পাল্টা পথসভা থেকে তৃণমূলকে বালিচোর কয়লাচোর বলে স্লোগান দিতে থাকে বিজেপিও। আর স্লোগানে পাল্টা স্লোগানে উত্তেজিত হয়ে পড়ে বিজেপি তৃণমূল দুই দলেরই কর্মী সমর্থকেরা। আর দুই দলকে যথারীতি কর্মী সমর্থকদের সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পাত্রশায়ের থানা পুলিশের। আর পাত্রশায়ের থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক নিজে দাঁড়িয়ে থেকে দুই দলকে সামাল দিতে থাকে। বিজেপির কর্মসূচি শেষে কর্মী বিধায়কেরা বাড়ির পথে রওনা দিতে থাকে, পুনরায় তাদের চোর স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। এখানেও পুলিশ কোনো মতে সামাল দিয়ে ওঠে। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বলেন, পাত্রশায়ের তৃণমূল চাইবে ঝামেলায় জড়াতে, তারা চাইবে ভোটে যাতে কোনো ইলেকশন এজেন্ট না থাকে। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত জানিয়েছেন, আমাদের দলীয় একটা কর্মসূচি তপশিলী সংলাপ গতকাল এই কর্মসূচি শেষ হয়েছে, আজ সেই প্রচারের গাড়ি নিয়ে সেলিব্রেট করতে এসেছিল কর্মীরা। আমি কিছু বলবো না, শুধু বলবো একটা কথা, সংস্কৃতি যাদের দল যেমন তার সংস্কৃতি সেই হবে। আজকে 5,000 লোকের মিছিল প্রমাণ করে দিল পাত্র স্যারে, শুধু পাত্র স্যারের ব্লক থেকে এত বড় মিছিল। আমাদের জেলা প্রেসিডেন্ট অমর সরকার নেতৃত্বে, দিবাগরতার নেতৃত্বে, আমাদের সব নেতৃত্বে, তো সেখানে আর ওদের ওই সংস্কৃতি ওটাই হই হই করা, সন্ত্রাস করা, আমাদের এটা নিয়ে ভাবিত নয়। আমি একটা কথাই বলবো, বাচ্চা ছেলে একবার জিতে দেখাক, পঞ্চায়েতে নমিনেশন করতে দেয়নি বিরোধী পক্ষকে, পঞ্চায়েতে যদি নমিনেশন করতো তাহলে একটা কেউ থাকতো না। বিধানসভা হেরেছে, লোকসভা হেরেছে, আবার এই লোকসভাতে এই ব্লক থেকে শুধুমাত্র পাত্র স্যার ব্লক থেকে 60-70 হাজার ভোটে হারবে, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। আমরা মারপিট করতে চাই না তো, আপনাকে একটা কথা বলি, হাতি হাতির মতো চলে, কিছু কুকুর পেছন থেকে ভুক ভুক করে, আমরা কি সেটা করব? আমরা সেটা করতে যাবো। আমি একটা কথাই বলবো, আমরা ব্যক্তি রাজনীতি করি না, আমাদের সাংগঠনিক দল। উনি হয়তো কোনো কারণে আসতে পারেনি, বা আপনাকে সবসময় সব উত্তর দিতে হবে, তার কোনো মানে নেই। পশ্চিমবাংলা জুড়ে একটা কর্মসূচি চলছে, তপশিলি সংলাপ, পিছনেই তার প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে। এই তপশিলি সংলাপের প্রচার কাল শেষ হয়েছে আমাদের দুটি বিধানসভাতে। আজ মানুষ উচ্ছ্বাসিতভাবে, মানুষ আনন্দের সহিত তপশিলি অধ্যুষিত এলাকার মানুষজন আজকে এসেছে ওই ওই সংলাপ প্রচারের গাড়িকে সেলিব্রেট করতে। আজকে তার সেলিব্রেশন চলছিল। আমরা আমাদের পার্টি অফিস চত্বরে, পার্টি অফিসের এরিয়াতে, পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে ওই তপশিলি সংলাপের প্রচার গাড়ি তপশিলি জনজাতির মানুষকে নিয়ে আজকে আমরা সেলিব্রেট করছিলাম, আর অন্য কিছু না। এখন ধরুন 5 বছর তৃণমূল কংগ্রেসে ছিল, আমরা বুঝতে পারিনি, মালটা ছিচকে চড়ছিল। যখন দল বুঝতে পেরেছে তাকে যখন টিকিট দেবে না ভেবেছে, তখন সে চোরে পরিণত হয়ে বিজেপিতে গেছে। আবার 14 সাল থেকে 19 সালের ডাকাতে পরিণত হয়েছে, ডাকাতি করেছে, এলাকায় উন্নয়ন কিছু করেনি। আর যেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছিল, তার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদটা বর্ষিত হচ্ছিল ওই লাইটটার মাধ্যমে। ওই এলাকাটা অন্ধকার থাকেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে দাঁড়িয়ে সৌমিত্র খা ওই ডাকাতটা বড় বড় কথাবার্তা বলে গেছে, মানুষ তো চোর বলবেই, ছিচকে চোর চোর, আর 14 থেকে 19 ডাকাতে পরিণত হয়েছে। তাই মানুষ আজকে স্লোগান দিচ্ছে, চোর চোর চোরটা বিষ্ণুপুরের এমপিটা, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ওকে আমি বাস্তবিক বলছি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মনে করি না। 5,000 লোক পাত্র সাহেব ব্লক থেকে সময় কথা বলবে, সৌমিত্র খা ওয়েট অ্যান্ড সি।
স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজিত হয়ে পড়ে বিজেপি তৃণমূল দুই দলেরই কর্মী সমর্থকেরা। আর দুই দলের কর্মী সমর্থকদের সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পাত্রসায়ের থানা পুলিশের। কিন্তু বিষ্ণুপুর লোকসভায় এ ধরনের ঘটনা প্রথম নয়। বিষ্ণুপুর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন পারদ বাড়ছে বিষ্ণুপুর লোকসভা। পাত্রসায়ের থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, প্রাইভ টিভি বাংলা।